এলিয়েনের অস্তিত্ব আদৌ আছে না নেই, এই নিয়ে সাধারণ মানুষের মনে হাজারো প্রশ্ন বহুকাল ধরেই রয়ে গিয়েছে। তবে এলিয়ানদের সন্ধান পেতে বিজ্ঞানীরা কিন্তু তাদের গবেষণা জারি রেখেছেন। এমনকি পৃথিবীর বাইরে আরও কোথাও প্রাণের সন্ধান রয়েছে কিনা সেই বিষয়েও জোর কদমে অনুসন্ধান চালাচ্ছেন তারা। এমতাবস্থায় বিজ্ঞানীদের বিশ্বাস, তারা খুব দ্রুত সৌরজগতের বাইরে প্রাণের সন্ধান পাবেন। এমনকি আগামী ২৫ বছরের মধ্যেই এলিয়ানদের সাথে যোগাযোগ পর্যন্ত করা যাবে বলে দাবি করলেন এক বিজ্ঞানী। মূলত এই যোগাযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার করা হবে। এদিকে এই দাবি সঠিক প্রমাণিত হলে এখন আপনার বয়স যদি ২৫ হয়, সেক্ষেত্রে আপনার ৫০ বছর বয়সের মধ্যেই ভিন গ্রহীদের সাথে যোগাযোগ করা যাবে। উল্লেখ্য যে সুইজারল্যান্ডের ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির অ্যাস্ট্রোফিজিসিস্ট সাসা কোয়াঞ্জ এই দাবি করেছেন। মূলত বিশ্ববিদ্যালয়ের অরিজিন অ্যান্ড প্রিভ্যালেন্স অফ লাইফের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন। সাসা জানান, আজকের যুগে আমাদের যত প্রযুক্তি থাকুক না কেন, তাতে জানা গেছে যে মহাবিশ্বের একমাত্র প্রাণী আমরা নই, অন্যান্য গ্রহেও প্রাণ থাকতে পারে, শুধু তাদের খুঁজে বের করতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। সাসার মতে ১৯৯৫ সালে তার সহকর্মী তথা নোবেল পুরস্কার বিজয়ী দিদিয়ের কুইলোজ সৌরজগতের বাইরে প্রথম গ্রহ আবিষ্কার করেছিলেন। অথচ আজ ৫০০০টিরও বেশি বাইরের গ্রহ আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ এখন প্রায় প্রতিদিনই নতুন নতুন গ্রহ অর্থাৎ এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়। যদিও এখনও অনেক এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আমাদের গ্যালাক্সিতে ১০,০০০ কোটি নক্ষত্র রয়েছে, আবার প্রতিটি নক্ষত্রেরই একটি সঙ্গী গ্রহ রয়েছে, অর্থাৎ সৌরজগতের বাইরে অসংখ্য এক্সোপ্ল্যানেটের অবস্থান রয়েছে। এছাড়াও তিনি বলেন, পৃথিবীর মতো যে কোনো গ্রহ তার মূল নক্ষত্র থেকে উপযুক্ত স্থানে অবস্থান করলে সেখানে প্রাণের সম্ভাবনা থাকতে পারে। আমরা এখনো জানি না যে বাইরের গ্রহগুলি আবিষ্কৃত হয়েছে, তাদের বায়ুমণ্ডল আছে কিনা, আমাদের এখন সেটাই সন্ধান করতে হবে, তাদের প্রতি নজর রাখতে হবে, যাতে আমরা ছবির মাধ্যমে সেগুলিকে ভালোভাবে অধ্যয়ন করতে পারি বা ভবিষ্যতে সেখানে প্রোব পাঠাতে পারি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সাসা ঠিক সেই সময় একথা জানিয়েছেন যখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এক্সোপ্ল্যানেট HIP-65426b আবিষ্কার করেছে। এটি বৃহস্পতি গ্রহের চেয়েও ১২ গুণ বড়। এই নতুন আবিষ্কৃত গ্রহটি তার নক্ষত্র থেকে এত দূরে পরিক্রমণ করছে যা সূর্য এবং পৃথিবীর মধ্যে থাকা দূরত্বের ১০০ গুণেরও বেশি। বন্ধুরা, এটা ছিল একটু অন্যরকম তথ্যমূলক ভিডিও। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।